নির্বাচন বাতিলের দাবিতে আঠারো দলের হরতালের রাজধানীতে তেমন কোনো প্রভাব নেই সকাল থেকে গণপরিবহনের পাশাপাশি চলেছে ব্যক্তিগত গাড়িও ফলে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে নাশকতার আশঙ্কায় নগরীর মোড়ে মোড়ে মোতায়েন আছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য অবরোধ ও হরতালকে উপেক্ষা করে সাধারণ জনগণ প্রয়োজনের তাগিদে কর্মস্থলে যোগ দিয়েছেন বেঁচে থাকার প্রয়োজনে আমরা বেড়ে আসছি আমরা হরতাল মানি না হরতাল মানতে গেলে আমাদের জীবন বাঁচছে না ফুটপাথ সহ বিপণী বিতানগুলো খোলা ছিল ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ব্যবসায়ীরা হরতাল অবরোধের মতো সহিংস কর্মসূচি মানতে নারাজ হরতালে বেচা কিনা খারাপ সব সময় যদি বেচা কিনা খারাপ হইতে যেমন হরতালে আগে যেরকম বেচা কিনা ভালোই তো এখন হরতালের এরকম বেচা কিনা হয় না তা না হলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হইতো আর কি দেশের প্রধান দুই দলের পাল্টা পালটি কর্মসূচির কারণে জনগণ আজ ভুক্তভোগী সাধারণ জনগণ বলছে এই ধরনের কর্মসূচি তারা মানতে নারাজ রাকিবুল ইসলাম বিডি হেডলাইন্স ঢাকা